আজ হারিয়ে যাব, আমি হারিয়ে যাব। সোমবার থেকে টানা শুক্রবার অফিস স্কুল শান্তি। বাপরে বাপ, বৃষ্টিকে বলছি তাড়াতাড়ি থেমে যাও, তাড়াতাড়ি থেমে যাও, আমার হাজব্যান্ড অফিসে যাবে। তো চলো, হলো আজকেও একটা নতুন সকাল অন্যান্য দিনের মতো। তো আমি আমার আজকের শুভ সকালটা শুরু করব কি দিয়ে বলতো? লেবু জল দিয়ে, রোজ দিনের মতন লেবু জল দিয়ে আমি আমার দিনটা আজকে শুরু করতে চাই। তো চলো, লেবুটা আমি ভালো করে রস থেকে নিয়েছি, নিলাম একটু মধু, এবার নিলাম ঠান্ডা জল মিশিয়ে, তারপরে নেব গরম জল মিশিয়ে, একদম স্টেপ বাই স্টেপ। তারপরে চামচ দিয়ে ভালো করে মিক্স করে এক গ্লাস ঢকঢক করে একদম নিয়ে নেব, না রেস্ট নিয়ে নিই আর কি। তো চলো, ঘুম থেকে উঠে সোজা চলে আসতে হয় রান্নাঘরে। আমাদের মতন মিডিল ক্লাস ইন্ডিয়ান হাউসওয়াইফদের তো এটাই সবারই করতে হয়, আশা করা যায়। তার কারণ ঘুম থেকে উঠে আগে মনে থাকে রান্নাঘরে যাবো, রান্নাঘরে গিয়ে টুকিটাকি বাসি কাজ কমপ্লিট করে রান্নাঘরের যাবতীয় কাজ করে রান্নার তোড়জোড়, কী দিয়ে রান্না হবে, কার 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 জন্যে কী রান্না হবে, এই হচ্ছে আমাদের প্ল্যান থাকে। তো চলো, আমারও ব্যতিক্রম নয়, তো রান্নাঘরে এসে গেছি, এসে আমি আমার এনার্জির ড্রিঙ্কটা তো নিয়েছি। এবার ছোটোখাটো কাজগুলো আমাকে গুছিয়ে নিতে হবে, যেটা হচ্ছে সিঙ্কে পড়ে থাকে কিছু বাসন, আমার বেবির বাসন থেকে শুরু করে হাতা ভাড়ে ভাতের হাঁড়ি মোটামুটি এইসব কিছু পরিষ্কার করে তারপরে একবারেই সিঙ্কটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিই, সঙ্গে টিউবওয়েল দুটো মানে কল দুটো আর কি। তো সিঙ্কটাকে সারাদিন না দুই থেকে তিনবার আমি পরিষ্কার করি, তারপরেও না ও যা তাই হয়ে যায়, সত্যি এ যেন আমার সঙ্গে পাল্লা দিয়ে চলে। তো চলো, দেখো বৃষ্টি হচ্ছে, চলে এলাম নিচে গেট খুলতে, কারণ দিদি তো আসবে, তো হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে, তো আমাকে এই কাজটা করতে হলো এখন। তো দেখো অনেকক্ষণ পরে ফিরে এলাম, যেটা হচ্ছে দিদি রান্নাবান্না হয়ে গেছে, তো আমি ভেবেছি আজকে আমি রান্না করব যেটা হচ্ছে কচুর তরকারি। তোমাদেরকে দেখেছিলাম কচুর তরকারি রান্না হয়েছে, অর্ধেকটা ছিল আর বাকিটা আমি রান্না করব তেলা পোয়া মাছ দিয়ে। দেখো আলুটা আর কচুটা আমি একরকমভাবে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে, হালকা একটু সিদ্ধ হলে কী বলতো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সুবিধাও আছে আর কি। তো চলো রান্না বসিয়ে দেবো, দেখি এইটা না এই কাজটা একটা বড় কাজ, যেটা হচ্ছে লবণের লবণ ঢালো, হলুদ ঢালো, জিরে ঢালো, এইসব ব্যাপারটা আর কি, সেটাও গুছিয়ে নিলাম। দেখো আমি ফোড়ন দিলাম, কী বলতো ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ, ভাজা করার পরে মশলা কষিয়ে নেব। আর গরম রয়েছে তো ঠান্ডা জল দিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নিলাম, তাহলে তারপরে দেখো আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি আর মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কচু তরকারি আমি বেসিক্যালি কীভাবে রান্না করি, দিদি রান্না করলে করতে পারতো কিন্তু আমি রান্না করলাম, কারণ আমি আমার হাজব্যান্ড এই কচু খুব ভালো খায়, মানে যে কোনো কচুই ভালো খায়। তো বলছি তুমি রান্না করো, দিদি তো আগে একদিন করেছিলো খেয়েছিলাম, তুমি আজকে রান্না করো। তো চলো আমি রান্না করে দিলাম, রান্না করতে কিন্তু মেয়েদের ভালোই লাগে, ওদের সবার ভালো লাগে না, আমার কিন্তু রান্না করতে ভালো লাগে। পাশে বসেছি গরম জল, তারপর মশলাটা কষিয়ে দেখো আমি কচুটা আলুটার সঙ্গে একসঙ্গে অ্যাডজাস্ট করে দেবো, তারপরে গরম জল দেবো ঝোলে। আর কচুতে কিন্তু একটু লঙ্কা বেশি করে লাগে, লবণ জল টান টান হলে তবে কিন্তু কচুর সঙ্গে একদম পারা যায়। তো চলো কচুটা কিন্তু আমিও খুব ভালো খাই, তো হয়ে যাবে আমার মাছের ঝোল। চলো লঙ্কাগুলো ভালো করে হাতা দিয়ে ভালো করে ঘুটে দেবো, তো ঝালঝাল হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিলে তরকারির কালারটা দেখে কেউ পছন্দ হবে না, কিন্তু খেতে কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে, আমি সাধনা, তোমাদের সবাইকে জানাই নতুন একটা ব্লগে স্বাগত। তুমি সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, সুস্থ আছো, খুশিতে অবশ্যই সবসময় থেকো। আমিও ভালো আছি, সুস্থ আছি, খুশিতেও আছি, এত সুন্দর ওয়েদার আর আমি খুশি থাকবো না তা হতে পারি। এই বৃষ্টি আজকের এই সকাল থেকে ঘুম থেকে উঠে দেখেছি বৃষ্টি, আর এই বৃষ্টি আজকে আমার বেবির স্কুলে যাওয়াটা বন্ধ করে দিয়েছে, আর আমার হাজব্যান্ড ভাবছে আমি কি করব, ওয়েট করে স্নান করছে, ওয়েট করে করে ভাত খাবে, এই বৃষ্টি থামবে, এই বৃষ্টি থামবে তবেই যাবে অফিসে। তো ভাবো, বৃষ্টিকে বলছি তাড়াতাড়ি থেমে যাও, তাড়াতাড়ি থেমে যাও, আমার হাজব্যান্ড অফিসে যাবে, বুঝেছো? তো চলো, আজকে হচ্ছে সেপ্টেম্বরের 12 আর হচ্ছে মনডে, স্যাটারডে সানডে দুদিন ছুটির পরে আজকে হচ্ছে মনডে অফিস স্কুল, বুঝেছো? এই সোমবার থেকে টানা শুক্রবার অফিস স্কুল শান্তি। বাপরে বাপ, অ্যাকচুয়ালি কী বলতো স্কুল থাকলে বেবি টাইমলি খাওয়া ঘুম খেলাধুলা সবই ঠিক থাকে, স্কুল না থাকলে বাপের বাড়িতে থাকলে পুরো খিচুড়ি, বাপরে বাপ, ছুটির দিন যেন আমি নাজেহাল হয়ে যাই, শুধু বারবার ঘোরো, বারবার ঘুরলি, বারবার ঘুরলি, এ কাজ সে কাজ টুকটুক করে করে উফ।
তো চলো বেবি এখনো ঘুমোচ্ছে, ওকে আমি সকালে খিচুড়ি খাইয়ে দিয়েছি। আর এখন রান্না হচ্ছে কচু তরকারি, তোমাকে সবাই জানো। আর আজকে অনেক কিছু রান্না হয়েছে, বৃষ্টি মাথায় দেখে আজকে অনেক কিছু রান্না করা হয়েছে, মানে এক কথায় পেঁয়াজের ছড়াছড়ি হচ্ছে, যেটা হচ্ছে চলো দেখো একবার আজকে আমাদের কী কী রান্না হয়েছে। প্রথমে দেখাই আজকে টিফিনের সবজি হচ্ছে সয়াবিনের তরকারি, দেখো একদম লাল টুকটুকে সয়াবিনের তরকারি হয়েছে, সয়াবিন হয়েছে তরকারি না বাবা। আর কী হয়েছে, বেগুনের ভর্তা, দেখো কালো জিরে ফোড়ন দিয়ে, রসুন ফোড়ন দিয়ে, বেগুন আলু দিয়ে ভর্তা হয়েছে একদম জমিয়ে ডালের সঙ্গে, চলে যাবে। আর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে হয়েছে মুসুরির ডাল, এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, ভালো দেখা যাচ্ছিল না, আমি আবার হাতা দিয়ে একটু ঘুলিয়ে ফিলিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজ ফোড়ন দিয়ে টমেটো দিয়ে মুসুরির ডাল হয়েছে, বুঝেছ? চলো। তো আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে, বৃষ্টি একটু হালকা কমে গেছে, ওই দেখো বেরিয়ে গেছে ছাতা মাথায়, বাইক না নিয়ে আজকে হেঁটে হেঁটে, বাবু কলেজের পড়ুয়াদের মতন সামনে ব্যাগ নিয়ে চললো। তো চলো, হাজব্যান্ড অবশেষে অবশেষে গেলো, বৃষ্টির ঝিঝিটি পড়ছে, সেটা ছাতা মাথায় করে, মানে বৃষ্টি মাথায় করে চললো অফিসে। তো চলো বন্ধুরা, ফিরে আসছি অনেকক্ষণ পরে, যেটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে বাজে প্রায় 8:30 থেকে 9:00, আমার হাজব্যান্ড বাড়িতে এসে বেবিকে নিয়ে বেরিয়ে গেছে ঘুরতে। আর আমি এই সময়টা অন্তত বিশেষ করে পাই যে বেড কভার চেঞ্জ করার জন্য আর কি, মানে একটু ফ্রি থাকি আর কি। তো চলো দেখো বেড কভারটা চেঞ্জ করে নেবো, একদম ইন্ডিয়ান হাউস ওয়াইফদের মতো আর কি, মিডিল ক্লাস ফ্যামিলিদের মতো বেড কভার চেঞ্জ করে নেবো, একদম গুছিয়ে নেবো বেড কভার। কী বলতো, আমার না হালকার মধ্যে এরকম বড় বড় ছাপার বেড কভার কিন্তু খুব পছন্দ, খুব ভালো লাগে আর কি। এই ভালো লাগে কথাটা বলতেই আমার একটা গানের কথা মনে পড়ে গেল, যেটা হচ্ছে আমার প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, ভালো লাগে, বুঝতে পারছো? ভাল লাগে নাকি আরও কত কিছু ভাল লাগে, ভালো লাগে আমার শ্যামবর্ণ, ভালো লাগে আমার শ্যামের বাসি, বুঝেছো? তো চলো, আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টসটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলে যেও না। তো কী বলেছি কী করেছি জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, পাশে থেকো সঙ্গে থেকো ভালোবাসে, একটু আনন্দ আর অনেকটা খুশি সঙ্গে থেকো সবসময়। টাটা।